life. আমি টায়ার্ড হয়ে গেছি, আমি জানি আমার সাথে আপনারাও টায়ার্ড হয়ে গেছেন, বাট আমার মানে আমি এখন মানে একদম দুই ফোনে 4G কিনে লাইন পাশে রেখে লাইভে আসছি। যদি আর এইবার না হয় তাইলে আর করব না আজকে লাইভ। হ্যাঁ, যদি না হয় তাইলে বাদ, আর যদি হয় তো হইল, আদারওয়াইজ আজকে আর আর ট্রাই করতে পারবো না। তিনবার তো ট্রাই করা যায়, তাই না? তো এখন দেখি লাইভটা কি ঠিকঠাক মতো প্লে হয় নাকি না। সো যারা যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিন, যেহেতু তিনবার লাইভ কাটাকাটি করছি। সো জানি আজকে আর এখন বেশি আপুদেরকে পাবো না, বাট কেমন আছো? ভালো আছি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। টায়ার্ড হয়ে গেছি লাইভ জাস্ট কাট কাট করতে করতে, আর বিরক্ত লাগতেছে সত্যি কথা, ভালো লাগছে না। সো যারা কিনা দেখতে পাচ্ছেন আমাকে একটু জানান যে এইবার ক্লিয়ার আছে নাকি না। আমি দুইটা ফোনে 4G কিনে কানেক্ট, মানে একটা ডিস্টার্ব দিলে আরেকটা ফোনের সাথে কানেক্ট করব। হ্যাঁ, তো বাট লাস্ট, হ্যাঁ এবার যদি প্রবলেম হয় তাহলে আজকে বাদ, আজকে আর দেখাবোই না ইন দ্যাট কেস। ঠিক আছে, যারা আছেন আজকে একটু কষ্ট করে একটু আমাকে আজকে শেয়ার করে দিয়েন জাস্ট আজকে। হ্যাঁ, যারা যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিন। সো আমাকে জাস্ট যদি লাইভ ক্লিয়ার না হয় আমাকে ক্রস সাইন দিবেন। ঠিক আছে, আমাকে এভাবে ক্রস সাইন দিবেন, আমি কোনো আদার্স কথাতে না গিয়ে আমি ডিরেক্টলি আপনাদেরকে ড্রেস দেখানোতে আজকে লেগে যাই। ঠিক আছে, সো আজকের এটা কি আসে? আচ্ছা, আজকের ড্রেসটাও এমন ড্রেস যেই কালেকশনগুলো অন্যগুলো আপনাদের শেষ, আর একদিকে ভালো, এই এই কালারটা আমার কাছে স্টকে সব থেকে কম আছে, মানে একেবারে লিমিটেড যদি বলতে পারেন তো সেটা। হ্যাঁ, সো অবভিয়াসলি এটা হচ্ছে আমার সেই পাকিস্তানি কেরান্টিটা। এই পাকিস্তানি কেরান্টিটা আমি আপুদের জন্য, আপুরা তো জানেই আমি আপুদের জন্য খুবই সুন্দর সুন্দর করে চারটা, এইটা নিয়ে আমার চারটা ডিজাইন হবে, যেটা আমি পাকিস্তানি কেরান্টিটাকে আপুদের জন্য খুব সুন্দর আবার আমাদের আমাদের ফ্যাক্টরিতে মেক করিয়েছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আপুদের পাকিস্তানিটা। আমি ইচ্ছা করে এটা নিচটা চেঞ্জ করিয়েছি বিকজ এটা অনেক কমন ডিজাইন, এটা মানে প্রচুর কমন ডিজাইন, মানে নিচের প্যানেলটা। তো আমি এখানে নিচে খুবই সুন্দর আরো চড়া করে আরো অনেক সুন্দর একটা প্যানেল অ্যাড করেছি। সো আজকে আপুদের জন্য হচ্ছে এই স্পেশাল, এটা গতকালকে ড্রেস, এটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। সো শুরু করলাম। হ্যাঁ, আজকে আমি আমার খুব নেটের সমস্যা, খুবই নেটের সমস্যা, সো একটু কষ্ট হবে আজকে আপুদের। হ্যাঁ, খালি সাউন্ডটা অনেক কম, আল্লাহ আমি কি তা করতাম। অর্ডার করলে তো কোনো কথা বলে না, আন্তাজে কিভাবে বিকাশ করবো আপু? আন্তাজে না আপু, আপনি হয়তো পড়েননি, আমাদের বিকাশের ডিটেলসে A to Z সব লেখা, কারো কোনো কথা বলার তো প্রয়োজনই নাই। আপনি কি মানে নর্মালি বলছি, আপনার যেন আর বিকাশ আমাদের ডিটেলস দেওয়ার পর আর কোনো কোশ্চেন না করতে হয়, এই জন্য আমরা সব আপুদেরকে দিয়ে দিই। হ্যাঁ, সো আপনি কিছু না বুঝলে আরেকবার জানান, আপনাদেরকে সেম ওই মেসেজটাই দিয়ে দিবে। হ্যাঁ, সো আমি এখন আগে একটু দেখিয়ে নিই, আমার প্রচুর নেটে যেহেতু সমস্যা, বলো না অন্যায় কেন স্টোর থাকবে, লাইভ আছে পেজে লাইভ দেখতে বলো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল, হ্যাঁ আমার এটা লাইফ টাইম না, তাও যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল, সালোয়ার হচ্ছে আপনাদের কটনে বাসন্তী কালার। হ্যাঁ, এটা না না এটা বাসন্তী না, এটা কাঠালি কাঠ টাইপের একটা কি কালার জানি বলে এটাকে, মানে একটু একটু কাঠালি ধরনের। হ্যাঁ, দিস ইজ নট ইয়েলো, আমি ক্যামেরাতে কি দেখবেন জানি না, বাট আমি আপনাদেরকে কালার টালার সবকিছু ভেঙে বলে দিচ্ছি, এটা একটু কাঠালি ধরনের কালারটা। হ্যাঁ, মানে ওই হলুদটা না, আবার ওই একেবারে বাসন্তীটাও না, একটু মাস্টার্ড মাস্টার্ড টোন। হ্যাঁ, সো সালোয়ারটা হচ্ছে একদম সফট কটনের মাঝে। ওকে, এবার আসেন ড্রেসটা, এটা হচ্ছে অবশ্যই ওই ড্রেসটা দাও না। এটা হচ্ছে আপনাদের আপুদের পাকিস্তানি ড্রেসটা, যেটা এটা হচ্ছে পাকিস্তানিটা, গলাটা যেটা আমি সুন্দর করে আমাদের ফ্যাক্টরিতে যেটা আমি করাই সেটা করিয়ে নিয়েছি, এবং এটা হচ্ছে দিস ইজ দ্য লাস্ট পিস। এটার আমি চারটা ডিজাইন নামিয়েছিলাম, এটাই সব থেকে কম পিসেস নেমেছে। সো আগের একটাও নেই, তিনটা ডিজাইনের মধ্যে তিনটা ডিজাইনই স্টক আউট, শুধুমাত্র এখন আজকে যেটা দেখাচ্ছি এটা পাবেন। সো একটু ভালোভাবে দেখে নেন এখন, ঠিক আছে, মাপের ফিতাটা কই। এটা হচ্ছে আপুদের ব্যাক পোর্শন। হ্যাঁ, এটা হচ্ছে আপুদের ব্যাক পোর্শনটা। নেট নেটের সবার সমস্যা। কিউটাপি কেমন আছো? এই তো আমি ভালো আছি কিউটাপি। হাই আপু, কি খবর? হাই আফরোজা আপু, আমার বড়ই পছন্দের কাস্টমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এমডি সেলিম, স্মৃতি প্রিয়া। আচ্ছা আপু, তাহলে বিকাশ করে দিচ্ছি। হ্যাঁ আপু, আপনি ডিটেলস আমরা সব লিখে দেই। হ্যাঁ আপনি আমার, আমরা একেবারে A to Z সব লিখে দিই, যেন ডিয়ার আপনার কোশ্চেনই না করতে হয়। আপনি বিকাশ করে আমাদের নাম্বারে, যেটা দেয়া আছে আমাদের পেজে দেয়া নাম্বার,
অন্য কোনো বাহিরের নাম্বার না, কিন্তু আমাদের পেজের দেওয়া নাম্বারে বিকাশ করে আমাদের পেজে জানিয়ে রেখে দিবেন, বাস হয়ে যাবে। 47, আচ্ছা লম্বা আছে 47, আমি লং আর বডিটা মেপে নেই তাহলে অনেক ইজি হয়, ঠিক আছে। আচ্ছা প্রাইস আপু, আপু আর কিভাবে নিব, আপু মূল্য বলে দিব, মূল্য বলার আগে আমার একটু ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, আর না হলে আপু আমার আপনি চিন্তা করবেন একটা পাবেন একটা। হ্যাঁ বডি হচ্ছে 30 ইঞ্চি, মানে 60-এর উপরে কেউ ড্রেসটা নেবেন না, ড্রেসটা যদি শর্ট করতে হয় কিভাবে শর্ট করবেন আমি সেটাও বলে দিব। এখানে আমরা খুব সুন্দর সুন্দর করে মানে স্ট্রেইট কাটিং এর ডিজাইন না দিয়ে একটু মানে শেপ করে দিয়েছি, এই শেপটা ওয়াইজ কেটে টেইলারকে বলবেন যে আরেকটু উপরে উঠিয়ে দিতে ইফ ইউ ওয়ান, যদি শর্ট করতে চান। হ্যাঁ লেন্থ আছে 47 পর্যন্ত, সো 47 আর এমনি পরলে এগুলো একটু উঠে। সো এবার আসেন ড্রেসের ডিটেইলসে, ড্রেসটা হচ্ছে এসি কটনের কেরান্ডি ড্রেস, আপনারা যতগুলো নিয়েছেন সবাই একদম ফ্যান আমাদের এই ড্রেসগুলোর। ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে সফট এসি কটন, হ্যাঁ একবারে এসি কটনের মধ্যে, আর এটা হচ্ছে আপুদের ড্রেসের ব্যাক পোর্শনটা, আগে ব্যাকটা দেখে নেন, ফুল ব্যাকটাতে হচ্ছে এরকম ফ্লোরাল ফ্লোরাল কাজ করা, এবং নিচের পোর্শনটাতে হচ্ছে এই যে খুবই সুন্দর নিচের পোর্শনটা। আচ্ছা কিভাবে ব্ল্যাক হবে, না পি ব্ল্যাক তো হয় না, ব্ল্যাক তো আমি দেখি নাই আজ পর্যন্ত, কেরানডি ব্ল্যাকে কেউ দেখছেন, আমি তো দেখি নাই, আমার দেখা মতে আজ পর্যন্ত আমি দেখি নাই। আচ্ছা আপু, ইয়াসমিন আপু লিখেছে না কিসের না, আপু 6টা ড্রেস অর্ডার করেছিলাম পেয়ে গিয়েছি, বাহ মাশাআল্লাহ, ওকে সো দিস ইজ ইওর ব্যাক পোর্শন, ওকে এটা হচ্ছে ব্যাক, যেটা কিনা এখানে পুরাটা এগুলো হচ্ছে কেরান্ডি, ঠিক আছে। কেরান্ডি মেশিনের যে একদম কালারফুল প্রিন্টটা থাকে না, সেই কালারফুল প্রিন্টটা খুব 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 সুন্দর করে করা। হ্যাঁ কেউ যদি, আমি যেটা বলি, কেউ যদি চান যে আমি ব্যাক পোর্শন দিয়েও একটা কামিজ মেক করব, ইউ ক্যান ইজিলি মেক দ্যাট। হ্যাঁ মানে এই দেখেন আপনার ওড়নার সাথে সবই তো যাবে, আপনি যদি এভাবে একটা কামিজও বানাতে চান ব্যাক পোর্শন দিয়ে আপনি সেটাও পারবেন। যদি চান যে না এটাকে আমি নিচে দিয়ে আরেকটা কামিজ বানাই ফেলবো, নিচে একটা অ্যাশ কালারের কাপড় দিয়ে ফেলবো, সেটাও পারবেন, আপনার 2-in-1 হয়ে যাবে, মানে একটা কামিজ থেকে দুটা কামিজ হয়ে যাবে, ঠিক আছে। বিকজ এগুলোর ব্যাক পোর্শন এত বিউটিফুল থাকে, এবং এটা হচ্ছে ড্রেসটার নেক পোর্শনটা। হ্যাঁ নেকে হচ্ছে পুরাটা 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 একদম সুন্দর কালারফুল প্রিন্ট, এই প্রিন্ট আর নর্মাল নর্মাল কামিজের প্রিন্ট কিন্তু সেম না। হ্যাঁ কেরান্ডি কামিজগুলোতে আপনার যেই মেশিনে কাজগুলো করা হয় এইটা, এটা কিন্তু অ্যাভেইলেবল না। হ্যাঁ এই জন্য আপনারা সব জায়গায় দেখবেন না যে এগুলো ড্রেসের কপি বানায় ফেলছে, বা সম্ভব হয় না, ঠিক আছে। সো কারণ এই এই প্রিন্ট আর ধর এই তোমার অন্যটাই দাও, এই যে ধরেন এটাও তো প্রিন্ট তাই না, এগুলো তো আমরা রোজ পড়ি, এই যে দিস ইজ অলসো প্রিন্ট, দিস ইজ অলসো প্রিন্ট, বাট দোনোটা প্রিন্ট আকাশ পাতাল, এটার মেশিনই আলাদা, কেরান্ডি প্রিন্টের মানে যেই মানে মেশিনটাই টোটালি আলাদা। সো দিস ইজ অলসো প্রিন্ট আমাদের নর্মাল সব কামিজের, এটাও অলসো প্রিন্ট, ওকে। সো বাট এটার সব কিছু দেখেন, কালারগুলো জাস্ট দেখেন অসাধারণ, আর যারা কিনা নিয়েছেন তারা তো জানেনি, তাদেরকে বলার কিছুই নাই, তাদেরকে বলার কিছুই নেই, জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখে নেন কি সুন্দর। ওকে থ্যাংক ইউ আপি, আপু তোমার ইয়ারিংটা কোথা থেকে নিয়েছো, আপু এটা অনেক পুরানা, আপু এটা মানে অনেক পুরানা, ঠিক আছে এটা আমি জানি না, ড্রেস অর্ডার করেছি এখনো পাই নাই, এত টাকা কই পাই, ডেইলি নিতে মন চায়, আপু চোখ বন্ধ করে রাখেন। ওড়নাটা কি জর্জেট, ইয়া দ্যাটস দ্য মেইন থিং, ওড়নাটা হচ্ছে আরো জোস, ওড়নাটা হচ্ছে ডিয়ার আরো 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 জোস। হ্যাঁ সো এটা আপনার ব্যাকেও থাকবে, এটা আপনার ফ্রন্টে তো দেখালাম, এবং ফুল ফ্রন্ট বডিতে ডিজাইনটা একটু দেখে নেন কিভাবে করা, অ্যাশের মধ্যে একটু হোয়াইট হোয়াইট টোন, হ্যাঁ অ্যাশের মধ্যে বডিতে একটু হোয়াইট হোয়াইট, তার উপর ইয়েলো কালার দিয়ে, এই দেখেন তার উপর ইয়েলো কালার দিয়ে এই যে প্রিন্টের মতো করা, ঠিক আছে সানফ্লাওয়ারের মতো, এই যে সানফ্লাওয়ারের মতো তার উপরে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সেলফ প্রিন্ট আগে করা, তার উপরে হচ্ছে অ্যাশ কালার, দেন আপনার এই মাল্টি কাজগুলো, এবং স্লিভসগুলো হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার স্লিভসটা, স্লিভসটার জিনিসটা দেখে নেন, স্লিভসটা হচ্ছে এখানে কালারফুল প্যানেল, দেন আপুর অনেক সুন্দর ঝাড় একটা এখান দিয়ে উঠে গেল, আর এই ছোট ঝাড়টা আপনার ওড়নার সাথে ম্যাচ করে দেয়া, এই দেখেন এখানেও একটা আছে এখানেও একটা আছে, টোটাল 3টা ঝাড়, ঠিক আছে খুবই 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 সুন্দর। এবার আসি ড্রেসটার ওড়নাতে, যেটা কিনা ওড়না আপুরা পাবেন পিওরের উপরে, ঠিক আছে পিওরের উপরে ওড়নাটা, এই দেখেন ফুল ওড়নাটার মিডলে একেবারে পাকিস্তানি ড্রেসের যে ডিজাইনটা করা সেটাই করা হয়েছে, এটা হচ্ছে ওড়নার মিডল পোর্শনটা, ওকে, এবং এটা হচ্ছে
ব্যাক সাইড ড্রেসের এটা হচ্ছে লাস্টের পোর্শনটা, হ্যাঁ মানে ড্রেসের লোয়ার মোস্ট পোর্শনে যে কাজটা করা সেই কাজটাই করা। এই যে দেখেন পুরাটা শিফনের ওড়না, অসম্ভব 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 সুন্দর। এটার পিসেস অনেক কম, মানে এই লাস্ট একটা কেরান্ডি যেটার হচ্ছে মানে খুবই খুবই অল্প পিসেস, এটা বেশি নাই। সো এটা এজন্য মানে দেখ গত মাসে দেখানোই হয়নি, এটা গত মাসের ডিজাইন, জাস্ট বিকজ এটা এত কম কোয়ান্টিটি ছিল বলে দেখানো হয়নি। ওড়নাটা দেখেন অসাধারণ, ঠিক আছে, খুবই সুন্দর। স্যার বসকে ড্রেসটা আনবে আপু? ওটা তো আনলাম আপু, ওটা তো শেষ ডিয়ার, ওটা তো লাইক দেখিয়ে দিলাম না, এখন আর কিভাবে পাবো দেখাবো। আচ্ছা পুরো পুরো জিনিস সুন্দর তাই? আচ্ছা থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর, অর্ডার করব। ওকে তো আপু ইয়ারিং তো এসএমএস পড়ো না কেন আপু, পড়েছি তো, সার্ভাসকে দেখিয়ে দিব দেখিয়ে দিব। সো এটা হইলো ওড়নাটা, দেখছেন মানে জাস্ট ওড়নাটাই কি সুন্দর, পিওর শিফনের ওড়না পাচ্ছেন। সো নাও হচ্ছে গিয়ে ড্রেসটার অসাধারণ অসাধারণ প্রাইজের পালা, তাই না? নাও হচ্ছে গিয়ে ড্রেসটার খুবই সুন্দর প্রাইজের পালা। আজকে 3-4 বার লাইভ কেটে লাইফ কন্টিনিউ করতে হয়েছে, সো খুবই খুবই ভেজাল হয়েছে সব, আমার থেকেও মনে হয় বেশি কষ্ট আপুদের হয়েছে। ওকে সো এই হচ্ছে ফুল অন ড্রেসটা। এখন আমি 1 মিনিটে ড্রেসের ডিটেইলস বলবো, কে কিভাবে অর্ডার করবেন সেটা বলবো, সবাই সেটা শুনে ঠান্ডা মাথায় অর্ডার করবেন। ওকে সো প্রসেসটা আমি বলে দিই, আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। শুধুমাত্র ব্রাঞ্চ নেম উল্লেখ করে অর্ডার দিবেন, যে আমি নাসিরাবাদ থেকে নিব কিংবা রাজশাহীতে, যেমন একটাই ব্রাঞ্চ, হ্যাঁ আমি রাজশাহী এসে পরিবহন থেকে নিব, আমার ফোন নাম্বার ড্রেস এটা, 150 টাকা এসে পরিবহনের চার্জ। কেউ যদি সুন্দরবনের মাধ্যমে নিতে চান তাহলে ডেলিভারি টাইম 7 থেকে 8 দিন হাতে নিয়ে রাখবেন, এবং পুরো টাকা আগে বিকাশ করে দিতে হবে, তারপরে 7-8 দিন পর আপনি ড্রেস পাবেন, ঠিক আছে? সুন্দরবনে ডেলিভারি চার্জ 100 টাকা, কিন্তু পুরো টাকা একসাথে আগে বিকাশ করে দিতে হবে, দ্যাটস ইট। ড্রেসের বডিটা হচ্ছে, ড্রেসের বডি হচ্ছে 16 ইঞ্চেস, লম্বা হচ্ছে 47 ইঞ্চেস। ওকে ড্রেস হচ্ছে সফট এসি কটনের, সালোয়ার হচ্ছে সফট কটনের উপরে, ফুল ড্রেসে আগে হচ্ছে সুন্দর সুন্দর সূর্যর মতো করে প্রিন্ট করা, দেন হচ্ছে আপনার পুরাটাতে কি করা, কেরান্ডি মেশিনের যে প্রিন্টগুলো থাকে না সেগুলো করা, অ্যান্ড দুপাট্টা হচ্ছে পিওরের উপর, দ্যাটস ইট। ড্রেসের ডিটেলস হচ্ছে এতটুকুনি, ড্রেসটা হচ্ছে আপুরা আগের বারের মতো সুপার 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 রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, সেটা হচ্ছে মাত্র 1290 টাকাতে, ঠিক আছে? যেটাই কিনা আগেও পেয়েছেন এখনো পাবেন। সো এটাই কিন্তু লাস্ট ডিজাইন, এটাই কিন্তু শেষ ডিজাইন, আর নাই। যারা নিতে পারেননি আগের 3টা ডিজাইন, এখন পর্যন্ত যারা ইনবক্স করেন তারা নতুন ডিজাইনটা সুন্দর করে নিয়ে ফেলতে পারবেন, বিকজ এটা হচ্ছে খুবই সুন্দর অ্যাশ কালার, তো আর দুপাট্টাটা দেখেন অ্যাশের সাথে একটা ডার্ক কালার টোন। সো 1290 টাকা মাত্র, ঠিক আছে? যারা যারা যার যার লাগবে দ্রুত গতিতে ইনবক্স, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডার করে রেখে দেন। এই তো, আর আজকে খুব 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 ইন্টারনেটে সমস্যা হয়েছে সেই জন্য আমি খুব সরি। ওকে ডাবল কথা শোনা যাচ্ছে, আরো কিছু আজকে আর কি কি হচ্ছে, আপনি আমি নিব আপনি নিবেন, আচ্ছা ইনবক্স করে দেন কিছু পেজ তোমার কি ড্রেসের পেজে? তো আপু আমি একটু ফ্রি হয়ে দেখবো, আমি খুব বিজি ছিলাম, আমি আজকে রাতেও বিজি থাকবো, আমি কালকে দেখবো। আপনি ভালো আছেন? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? শামিমা আপু আমার দেখানো শেষ, আমি নিব। আচ্ছা আপু নিয়ে ফেলেন, নক করছিলাম কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, আপু একটু অর্ডার দিয়ে রাখেন, আমরা গতকালকে অফ ছিলাম, তো তো আজকে পেজে মেসেজের খুব প্রেশার, মানে যেহেতু গতকালকে আমরা অফ ছিলাম। সো ডান, এটা 1290 টাকা, যার যার লাগবে এইকে স্ক্রিনশট, অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করে দিবেন, তাহলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ওকে সো কি ডান রাইট? এখন দ্রুত গত, এটা অনেক তাড়াতাড়ি নিতে হবে, এটার এটার স্টক হাফ, আপনাদের আগের কেরান্ডি 3টা ড্রেস যত যত পিসেস ছিল এটা হচ্ছে তার আধা আসছে, হাফ আসছে। সো বুঝতেই পারতেছেন এটা আরো অনেক দ্রুত গতিতে নিতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অনেক কষ্ট হয়েছে আজকে লাইভে, অনেক ভিউ মানে একদম লাইভ চল যায়, নেটের অনেক সমস্যা হ্যান ত্যান। সো ইনশাল্লাহ আপুদের সাথে সবকিছু ঠিকঠাক থাকলে কালকে আবার দুপুর 4টায় দেখা হবে, দিস ইজ নট মাই লাইফ টাইম, কালকে দুপুর 4টায় ইনশাল্লাহ আপুদের সাথে দেখা হবে। আজকের জন্য এতটুকুন, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এবং আজকের জন্য এতটুকুন, আমি এখন টাটা বাই বাই। ওকে আল্লাহ হাফেজ।